নমস্তে, আমি মিঠুন, আপনাদের চাহিদা বন্ধু ভাই দোস্ত। আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি। এটা হলো পার্ট টু, পার্ট ওয়ান আমার চ্যানেলে আছে। তো এটা হলো পুলি পিঠা, ছোট্ট একটা শেয়ার করার জন্য আপনাদের শেয়ার এলাম। আমি চাইবো যে আপনার আমাদের আমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এটা অলমোস্ট সবাই জানে, বাইরের আমাদের বাঙালির মধ্যে যারা আছে সেটা সবাই অলমোস্ট এটা জানে কি, এটা নতুন করে বোঝানোর প্রয়োজন নেই এবং অলমোস্ট মানুষই জানে এটা কি। চলো তাহলে শুরু করা যাক, লেটস ডু ইট। প্রথমে আমি কোকোনাটটা গ্রেট করে রেখেছিলাম সাইডে, তো গ্রেটটা ডাললাম। নেক্সট ঢেলেছি দু গুড়, এটা পিওর খেজুর গুড় আছে, এটাকে দিয়ে সুন্দরভাবে ম্যানিপুলেশন করুন। এটা আমি ম্যাট করে নেব, জাদা ঠিক করবো না এবং জাদা গিল্লাও করবো না, আমি হালকা ঠিক ঠিক করে রাখবো, যে তাহলে এটাকে সুবিধা হবে আমার পিঠাটা বানাতে। একটু ঠান্ডা করার জন্য রেখেছি, অত গরমটা ইউজ করবেন না। নেক্সট আমি চাইবো না আপনার গরম করবেন। নেক্সট নেম রেখে দেখা যাক, সুন্দরভাবে আটা যে আটাটা বানিয়েছিলাম আটা করেছিলাম, চাল চাল বানিয়েছিলাম এটা অলমোস্ট সবাই বাড়িতে সবাই জানে, আমাদের বাঙালি যারা কালচারে সবাই ভালোভাবে জানে কি এটা কী করে করতে হয়। তাও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এলাম। এটাকে সুন্দরভাবে প্যাক করতে হবে, হ্যাঁ, মাঝে দিয়ে এই দেখুন সুন্দরভাবে প্যাক করছি, এটা সুন্দরভাবে বানিয়ে নেবেন হাতের। এটা বেশি লবণের সাহায্যে হার্ডলি চিজ নয়, এটা একদম নর্মাল বাড়িতে সবাই বানাতে পারবে, একবার দেখলে সবাই বানাতে পারবে, কোনো প্রবলেম নেই, তাহলে সব বুঝতে পারবে বানিয়ে কিন্তু। আমি শুধু সামান্যটা আমি জানি ভয়েসটা ভালো আসছে না, এই জন্য যাওয়ার কাছে যে ভয়েস দিচ্ছিলাম, লিস্ট মারা আছে এবং মোস্ট মারা আছে, তার মধ্যে আটর একটা স্টিম করার চেষ্টা করবো, স্টিম আমি এই জন্যই করবো। আমি চাইবো আপনারা আমার সাথে এটাকে যখন দুধের মধ্যে আমি ম্যানিশন করবো তখন যেন ফেটে না, সেটার জন্য ম্যাসেজ করবেন, নিশ্চয় আপনারা ম্যাসেজ করবেন, আপনারা যেটা ম্যাসেজ করবেন সেটাই বানানোর চেষ্টা করবো এবং বানার আপনাদের সামনে নিয়ে আসবো। নেক্সট নেক্সট আমি এক লিটার শুধু আমি এক লিটার দুধ নিয়েছি, তার মধ্যে আমি খেজুরে গুড় যেটা সেটা আমি অ্যাড করছি। সুন্দরভাবে অ্যাড করে দেবো, দেখুন পুরো কালারটা আসেনি, মিডিয়াম কালার এসছে। আমি পুরোটা কালারটা লাল করতে চেয়েছিলাম না, যেন আমি হালকা একটা সাদা রেখেছি, মানে শুধু চিনি পাউডারটা কম দিয়েছি। দেখুন বাড়ি আজকের টাইমে মনে করেন সুগার থাকে, এই জন্য চিনি মিষ্টির ভাবটা কম থাকে, তো কম পছন্দ করে, যেন আমি কমটা রেখেছি। যেটা স্টিম করে রেখেছিলাম সেটা মনে হয় হালকা স্টিম করে নিয়েছি, স্টিম করার পরে এটাকে আমি দুধের মধ্যে এবং যেটা মালাইটা বানিয়েছিলাম মালাইটার মধ্যে আমি অ্যাড করছি। আমার পিঠে অলমোস্ট ডান হয়ে গেছে, এটাকে সুন্দরভাবে প্লেটিং করবো এখন। এই দেখুন এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছি, এটা হলো হালকা চারি, যেটা সেই পিঠে বলা হয়, যেটাকে কাটা পিঠে বলি, সেই কাটা পিঠে স্টাইলে আমি সুন্দরভাবে সেও কাট যে আটাটা বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে সেটাতে আমি আটাতে কেটে কেটে এটাকে সুন্দরভাবে আমি ওটা হাতের সাহায্য দিয়ে ওটাকে আমি কেটে কেটে সেট করে রেখেছিলাম, তো সেটার মধ্যে অ্যাড করেছি আমি। এটা আপনাদের অ্যাড করার প্রয়োজন নেই, এটা শুধু আমি নিজের জন্য অ্যাড করেছি, নট এ রেসিপি। দেখুন এবার সুন্দরভাবে কন্ডিশন করে দেবো এটাকে প্লেটিং করে, এটা অলমোস্ট ডান, এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। আমি চাইবো আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। এবার এটা পার্ট ওয়ান আছে, সরি এটা এটা পার্ট টু আছে, পার্ট ওয়ান আমার একটা রিমোটে ঝালা আছে, সেটা আপনারা গিয়ে দেখবেন প্লিজ, আমার রিকোয়েস্ট আপনারা দেখবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার জরুর করবেন বন্ধুদের সঙ্গে।